তারা যারা যাচ্ছে, সব মন্ত্রীরা যাচ্ছে, বিধায়করা যাচ্ছে, কতজন যাচ্ছে দেখি না। এক তো বিধায়ক বললেন 16 জন বিধায়ক, সাংসদ একজন সাংসদ বললেন 16 জন সাংসদ নাকি লিস্টে আছে। তো এই যেমন তোমার বিধায়ক তো হাওড়া জেলার তো শুনছি অর্ধেক বিধায়ক চলে যাবেন, বর্ধমান জেলার তো অর্ধেক কেন সব বেশি যাবে, বর্ধমান জেলার তাই, হুগলিও তো তাই দেখতে পাচ্ছি, সব লাইন দিয়ে বসে আছেন বিজেপির কাছে। তোমরা মিটিং থেকে এটিমে যাবে, লাইন দেবে, তা আমরা কি তাকে প্রশ্ন তুলতে পারবো না? আর আমি তো, তুমি এখন সুনীল মণ্ডলের ক্ষেত্রে দলত্যাগ আইন কার্যকরী আছে, আর দলত্যাগ আইনটা কি টেন শিডিউলটা কি শুধু লোকসভার জন্য, রাজ্য বিধানসভাগুলোর জন্য নয়, রাজ্যসভার জন্য নয়, বিধান পরিষদের জন্য নয়, সব ক্ষেত্রেই আছে। তো এখানে তুমি তো টেন শিডিউল প্রয়োগ করোনি ভাই, এখানে তো একটার বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকরী করোনি। যখন তুমি ভাঙিয়ে নিচ্ছ তখন বাবা তারা হচ্ছে আদর্শবাদী, আর যখন তোমার দল ছেড়ে চলে যাচ্ছে তখন হচ্ছে বিশ্বাসঘাতক বীর জাফর। যখন কেউ তোমার দলে চলে এলেন, এসে কর্পোরেশনের মেয়র হয়ে গেলেন, কংগ্রেসের এমএলএ রইলেন, এখানে তাহলে হলেন, তখন তিনি হয়ে গেলেন আদর্শবাদী, আর এখানে তোমার হয়ে গেল, এখন তিনি আবার বলছেন সব বীর জাফর তোমার নির্দেশে, তোমার নির্দেশে কংগ্রেস, সকংগ্রেস, চরণ সিংয়ের মন্ত্রিসভা, আবার তৃণমূল, আবার কংগ্রেস, এইসব করে আবার তৃণমূল, এইসব করে যারা করেছেন এখন তারা হয়ে গেছে সব আদর্শবাদী, আর বীর জাফর হয়ে গেছে যারা তোমার এই বিচারিতা ঠকবাজি প্রতারণার সঙ্গে সুর মেলাতে পারেনি, যারা তোমার পিসি ভাই অত্যাচারের সঙ্গে সুর মেলাতে পারেনি, দুর্নীতির সঙ্গে সুর মেলাতে পারেনি, তারা হয়ে গেছে বীর জাফর। তোমার এই বিচারিতা মানুষ বুঝতে পেরেছে, তাই নৌকো ডুবছে, আর কোনো চিন্তা নেই, মৃত্যুঘণ্টা বেজে গেছে তৃণমূল সরকারের, দিন আসন্ন, তাই যাবার আগে কলপত্র হয়ে গেছে, সব কিছু দিয়ে যাচ্ছে, যেন কোনোটাই তো দিতে হবে না তাকে, কারণ পরের সরকার উনি আসবেন না। তাই খাদ্যসাথী হাতে স্বাস্থ্যসাথী মানুষ অনেক কিছু ঘোষণা করছেন, চশমা নেওয়ার দেওয়ার নাটক করছেন, সব কিছু উনি করছেন। হ্যাঁ, ওই স্বাস্থ্যসাথী এমনিতে চলে যাচ্ছেন, তো সেখানে তো উনি এইসব নাটক করবেন, নাটক করে ছবি টিভি তুলবেন, কারণ জানে পরের বারে তো আর উনি আসছেন না, জুন মাসে তো আর সরকার উনি থাকবেন না, তো ওকে দিতে হবে না, যা খুশি ঘোষণা করেন করে যাচ্ছেন, সব মানুষ বোঝেন, হাসছেন ওসব কথা শুনে।